আমার স্বাগত আমার এই ব্লগে। ঠিক আছে, তো সবাই নিশ্চয় ভালো আছে, তো তার সাথেই শুরু করব আজকে এই আমার নতুন ব্লগটা। ঠিক আছে, তো কি বলবো, সকাল থেকে কখন উঠেছি জানো? মানে আমি 5:30 উঠেছি, হ্যাঁ 5:30 উঠেছি, কিন্তু এখন আমি কোনো কাজ ভালোভাবে করিনি। মানে সামান্য কিছু কাজ করেছি, যেমন একটু একটু ঘরটো ঝাড়টা দেওয়া, এইসব। রান্নাঘরে তো এখনও যাইনি, এখানে ইন্ডাকশানে একটু চা করে নিয়েছি, দুধটা গরম করেছে, বাস একটু চা মুড়ি খেয়ে নিয়েছি। তো মেয়ে এখনো উঠিনি, তো আর ভালো লাগছে না। একবার এদিকে বসি, একবার এখানে উঠে বসি, একবার ছাদে সিঁড়িতে গিয়ে বসি, কী জানি করছে মনটা, মানে করছেই পারছি না কী করব। আর খুব গরম ভালো লাগে না, রাতের বেলা না প্রচণ্ড সুইচ ফ্যানটা চালিয়ে ঘুমিয়েছি, তো তো কখন কটা বাজে তখন জানি না, খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, উঠে কম্বল গায়ে দিতে হচ্ছে, এতটা গরম, মানে এতটা ঠান্ডা লেগেছে। এটা গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর কিছুক্ষণ পর দেখি ঘামে পুরো ভিজে গেছে আমার শরীরটা, আবার মানে জেগে গেছি পুরো ঘুম থেকে। এই করতে করতেই রাতটা কাটলো, তো এখন চা খাচ্ছি, মোটামুটি খাওয়া শেষ। হ্যাঁ, তো এখন যাবো রান্না করি, দেখি কী রান্না করি। ভালো লাগছে না, সবজি থাকে কিন্তু কী রান্না করবো না কিছু বুঝতে পারি না, রান্নাটা নিয়ে আমার অনেক ঝামেলা হয়ে যায়। কী করবো, বরবটি বলো, পেঁপে, তারপর কাঁকরোল, মানে অনেক কিছু আছে, কোমর আছে, মানে অনেক কিছু আছে, কিন্তু কী করবো আমি কিছু বুঝতে পারছি, কিছু তো করতেই হবে না। এটা নিয়ে একটা আগে থেকে যদি প্ল্যান না থাকে আমার এমনই হয়, যখন কতদিন পুরোপুরি কত তাড়াতাড়ি সব কিছু হারিয়ে নিয়েছিলাম, আজ আবার দেরি হয়ে যাচ্ছে। আসলে এটা আমার জন্য দেরি হয়, বসে থাকি কেন করছি। অনেকক্ষণ আগে স্নান টান করে এসে এতক্ষণ মোবাইল টোবাইল দেখছিলাম, তো আজ তো রান্নাবান্না তো অনেক আগে করে নিয়েছি, হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না, তো এখন খেতে যাবো, মেয়ে চান করে এসছে। তো আজ খাওয়ার কী কী রান্না করেছি এটাই বলছি। তো আজ করেছি বরবটি ভাজা করেছি, মানে ফ্রাই করেছি, সঙ্গে নারিকেল কুড়িয়ে দিয়েছি, আর ডাল তো আছেই, আর করেছি ইয়ে জানি কী বলে এটাকে, ও বেগুনের সবজি বানিয়েছি আর ডাল। ঠিক আছে, আসলে আমার অনেকগুলি বেগুন জমে গেছে, দু একদিন আগে বেগুন খেয়েছি, কিন্তু আজকে আবারও বেগুনই রান্না করতে হচ্ছে। হ্যাঁ, তো এখন যাচ্ছি খেতে, হ্যাঁ মেয়ে বসেছে, চান করে এসছে, তো ওর জন্যই দেরি না, তো অনেক আগে খেয়ে নিতে পারতাম, তো ওই কী বলে দেরি করে তো ঘুম থেকে উঠেছে, এটা তো আছেই। তাছাড়া বসে বসে পড়াশোনাও করছিল একটু, তো চান করতে দেরি করেছে, তো এখন যাচ্ছি ভাত আনতে। দেখো বললাম আজ আমি কী কী রান্না করেছি বলেছি তোমাদেরকে, তো এখন দেখাচ্ছি, এই যে বরবটি ভাজা, সঙ্গে নারিকেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বাস হলুদ লবণ দিয়েছি, আর এদিকে বেগুনের সবজি হচ্ছে, শুধু বেগুন, মানে আর জন্য কিছু দিইনি, শুধু বেগুন, অনেকগুলো বেগুন জমা গেছে, ওই জন্য খালি বেগুনটাকেই রান্না করলাম, আর এদিকে ডাল করেছি একটু, মুসুরি ডাল, বাস আজকে এটাই আর। ঠিক আছে, এই দেখো আমার মেয়ে আর চিকেন খাচ্ছে, রাত এনেছিলাম, তো রাত দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, বাবা বলে একটু তালে কি হয়েছে, দুধ চলে যাবি না কেন, দেখেছ দুধ চলে দিয়ে, হ্যাঁ তো এদিকে বলছে একটু তালে বড়া বানিয়ে দিতে হবে, ঠিক আছে তালে বড়া বানিয়ে দেবো। তো হ্যাঁ আমি এমন কিছু তার সঙ্গে সঙ্গে আমি একটু টিম বিস্কিট আছে, তোমরা জানো আমি ভালো বলেছি, আমার টিম বিস্কিট খুব পছন্দ, তো একটা পার্ট ওকে আছে আর একটা আমার জন্য রেখেছে, এটা আমার খুব ভালো লাগে, অরেঞ্জ টিম বিস্কিট বলি বাচ্চাদের মতো, মানে অন্য ক্রিম বিস্কিট আমি খাই না, এটাই আমি খাই, যে আমার খুব ভালো। তো দেখো ভাই দেবো, এটা আজকে আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন, আজকে কিছু বানানো হয়নি, কেন ওর পরীক্ষা আছে সামনে, তো পড়াও ঠিকঠাক করে দেবো, তো কিছুক্ষণ আর দেরি করে লামে, তো টিফিনটাকে পড়তে বসে যাও, আমি একটু তালাবেলা করে দেবো একটু করে দিই। ঠিক আছে, দেখো রাতটা অনেকটা হয়ে গেল, তো সব ছেড়ে কি হয় এই এখন হচ্ছে তোমাদের ছেলে বসলো, বাকি ভিডিওটা করার জন্য তো সারাদিন তো গেল, যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে, আর এখন আমি লাস্ট যেটা করছি যেটাতে আমি গত কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখেছিলাম একটা
নেকলেস বানানোর জন্য একটা লকেটের ইয়েটা অঙ্কটা তৈরি করেছিলাম আমি। তো তোমাদেরকে দেখেছি এটা কিন্তু সব ছোটার তো হয়ে গেছে পুরোটা। তো এখন এটার উপর আমি কিছু ডিজাইন করবো, তাও এই শিল্পকারগুলো দিয়েই করবো, শিল্পকারগুলো দিয়েই করবো। তো দেখতে থাকো আমার সঙ্গে তাহলে কতটা কী করছি না করছি দেখো। হ্যাঁ তো দেখলে বুঝতে পারবে, পুরোটাই দেখবে তোমরা, নাহলে বুঝতে পারবে না জানি কী করছি। তখন যখন একটা ভিডিও শুরু হয় অন্যরা তো অনেকে বলে যে আমি এটা করবো আর সেটা করবো, তোমরা আমার সঙ্গে থাকো। তো আমি আমার কখনো প্রথম থেকে শুরু করতে আমি বলি না যে আমি কী করছি না কী করছি বা এই ভিডিওতে আর কী আছে আছে, হ্যাঁ এটা আমি আগে থেকেই বলি না। তো এই জন্য তোমরা যদি সবটা ভিডিও না দেখো তোমরা কিছু বুঝতে পারবে যে আমার ভিডিওর ভিডিওটাতে কী আছে, ঠিক আছে। তো এই জন্য প্রায় দিনই থাকে আমাদের রাত্রের ক্লাসের কাজগুলো প্রায় সময় থাকে। এই দেখো আমি কিছুটা অন্তত দুই প্যাকেট থেকে একটু একটু নিয়ে আমি এই ধর এটা আমি সে বানালাম। দেখো কী সফট হয়েছে, এই দেখো কী সফট হয়েছে। আর হাতে যাতে না লাগে সেই জন্য আমি যে কোনো পাউডার লাগিয়ে নিলাম, তাহলে হাতে লাগবে না। এখন এখান থেকে একটু অংশ নিয়েছি, নিয়ে আমি এভাবে করে চেপটে করে এই অংশটা বানালাম। হ্যাঁ তো আমি এখন যা বানাতে যাচ্ছি সেটা হলো, দেখো তোমরা দেখতে থাকো দেখি তোমরা কিছু বুঝতে পারো কিনা আইডিয়া করে দেখো। ফুল বানালাম, এই দেখো রোজটা ছোট একটা রোজ, এটাকে এখন বুঝে দিচ্ছি। Thank you.
একটা রোড বানানো হলো, পার থেকে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখো এখন একটু কয়নি নরম, এই জন্য বেশি নাড়াচাড়া করতে পারছি না। হ্যাঁ, তা এতটুকু আমি শুকিয়ে যা ঠিক করে, ওর বাকিটা করবো, কেন এখন আর হবে না, কেন যতক্ষণে ফাঁকা রয়েছে এগুলো তো আজকে বানাতে হবে। হ্যাঁ, তো আজ তো রাতও অনেক হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, তো আবার কোনো ভিডিওর অঙ্কের মতো আমি বাকি অঙ্কটা পুরো পুরো দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখি পুরোটা বানিয়ে শেষ করলে তারপর আবার কালার করা, তারপর এটাকে জয়েন করে নেকলেস বানানো, অনেকটাই কাজ, একসাথে হবে না। ঠিক আছে, তো একটু একটু করে তোমাকে ধাপে ধাপে দেখাচ্ছি, তো তোমাদের বুঝতেও সুবিধা হবে, বোর লাগবে না, আর আস্তে আস্তে করতে পারবে নিজের শিকার জন্য। ঠিক আছে, তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। আর এই ক্লে দিয়ে বানানো, ওই যে শিল্পকার দিয়ে বানানো জিনিসগুলো তোমার তোমাদের কাজ কীরকম লাগে বলো, এটা ভালো না অন্য কোনো কী বলো ক্লে ছাড়া যে জিনিসগুলো হয় এগুলো ভালো লাগে তোমাদের, এটা অবশ্যই অন্তর জানানো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আজকে ব্লগটা এখানে শেষ করবো, আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে মতো এখানে, বাই বাই, দেখো।